বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে? 60 জন। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? চৌধুরী খালেকুজ্জামান। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়? বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশ কখন সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? জাতিসংঘ আত্মপ্রকাশ করে 24শে অক্টোবর 1945 সালে। ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় 1930 সালে। চন্দ্র অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম? চন্দ্র অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম অ্যাপোলো 11। অলিম্পিক কত বছর পরপর অনুষ্ঠিত হয়? অলিম্পিক প্রতি 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। সুরমা ও কুশিয়ারা এই দুই নদীর মিলিত স্রোতের নাম কি? সুরমা ও কুশিয়ারা এই দুই নদীর মিলিত স্রোতের নাম কালনী নদী। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে সংঘটিত হয়? উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় 1857 সালে। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্রের মোট উপাদান 4টি। ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দা, সৌদি আরব। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম জর্জ ওয়াশিংটন। ভারতের বর্তমান ও প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? প্রণব মুখার্জি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা আশা করি কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।